রাজুকের অনুমোদন ছাড়া বিজিএমই ভবন নির্মাণ নিয়ে 2010 সালের 2 অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। পরদিন হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে বিজিএমই ভবন কেন ভাঙার নির্দেশ দেওয়া হবে না এই মর্মে রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে 2011 সালের 3 এপ্রিল একে হাতিরঝিলের ক্যান্সার উল্লেখ করে 90 দিনের মধ্যে ভেঙে ফেলতে বলেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল করে বিজিএমইএ 2016 সালের 2 জুন সেই আপিলও খারিজ হয়ে যায়। বলা হয় ভবনটি নিজ খরচে ভাঙতে হবে বিজিএমইএ কর্তৃপক্ষকে, অন্যথায় রায়ের কপি হাতে পাওয়ার 90 দিনের মধ্যে রাজুক ভাঙার কাজ করবে এবং খরচ দেবে বিজিএমইএ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গেল বছরের 8 নভেম্বর। রায় পুনর্বিবেচনা চেয়ে 8 ডিসেম্বর আবেদন করে বিজিএমইএ। এই আবেদনও খারিজ করে দিয়েছেন আদালত, তাই এখন ভাঙতেই হবে 16-তলা বিশিষ্ট বিজিএমইএ ভবন। ভাঙার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে সে সিদ্ধান্ত বহাল আছে, এখন সময় হলো কতদিনের ভিতরে এটাকে সরিয়ে নিতে হবে। একটা জিনিস শেষ হয়ে যাওয়ার পরে যে এসে আদালতের দ্বারস্থ হন এটা ঠিক না। প্রথমেই এটা উচিত ছিল এই ব্যাপারে তাদেরকে বিরত করার জন্য প্রচেষ্টা চালানো। তবে কতদিনের মধ্যে তা ভাঙতে পারবে বিজিএমইএকে তা জানাতে বৃহস্পতিবারের মধ্যে আবেদন করতে বলেছেন আপিল বিভাগ। আদালতের সময় আবেদনের বিষয়ে বিজিএমইএ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী একই সুরে কথা বলেছেন, একে অযৌক্তিক হিসেবে উল্লেখ করেছেন রুলের জবাবে হাইকোর্টের শুনানিতে অংশ নেয়া অ্যামিকাস কিউরি অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। রাজু কিন্তু আপনাদের মিডিয়ার সামনেই বলেছে যে তারা এ ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত, তাদের টাইম টেবিল শেষ হলেই তারা করবেন এবং সেই প্রস্তুতি রাজুকের আছে এবং মন্ত্রীও বলেছেন। সেই অবস্থায় যখন সরকারের পক্ষ থেকে আবার সময় চাওয়া হলো, সেই সময় চাওয়াটা রায় বাস্তবায়নের পক্ষে হয়নি। বিজিএমইএ বলছে সবার সঙ্গে আলোচনা করে সময় আবেদন করা হবে। মহামান্য আদালতের কাছে আমরা অনুরোধ করব যে আমাদেরকে যেন একটা বিল্ডিং করে যেতে যে সময়টুকু লাগে যৌক্তিক সময়, সেই যৌক্তিক সময়টা যেন দেওয়া হয়। তবে আমাদের পক্ষে চেষ্টা থাকবে যত দ্রুততার সাথে আমরা এখান থেকে যেতে পারি, যেহেতু আমরা চলে যাবই। এদিকে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাজনীন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গৃহকর্মী শহীদুল ইসলামের রিভিউ খারিজ করে দিয়েছেন আদালত, ফলে রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষা ছাড়া তার ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই। এদিকে রাজশাহীর সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বরখাস্তের আদেশকে স্থগিত করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল রেখেছেন আপিল বিভাগ, ফলে মেয়র পদে ফিরতে বুলবুলের আর কোনো বাধা থাকছে না।